আমরা দেখালাম এতক্ষণ নটরাজ আর্ট গ্রুপের কর্মকাণ্ড এবং একটু আগেই আমরা সংক্ষেপে পরিচয় পর্ব সেরেছি যখন সম্বর্ধনা জ্ঞাপন করছিলেন কাকুলি সাহা সাথে নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার আমি শুনে নেব সংক্ষেপে যে আজকের এই উদ্যোগ এবং নটরাজ আর্ট গ্রুপে আগামী পরিকল্পনা নিয়ে কিছু কথা বল নমস্কার আমি নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার কাকুলি সাহা বলছি আজকের এটার আমার চিন্তা ভাবনা হচ্ছে যে অনেক মানুষজন আছে যারা এখনও পর্যন্ত অবশ্য আমাদেরও এই খবরটা সকলের মধ্যে পৌঁছায়নি আমরা চাইছি যাতে সকলে আরও পৌঁছে যাক আরও মানুষ যাতে সে আমাদের তরফ থেকে সেবা যত্নগুলো পাক আমরা সেই সু ব্যবস্থাটা করছি আর আগামী পরিকল্পনা অনেক কিছুই রয়েছে বিশেষ করে অনেক বাচ্চারা আছে যারা শিক্ষাটা ঠিকভাবে অর্জন করতে পারে না আমরা আমাদের চেষ্টা দিয়ে দিয়ে দেখব যাতে সেই বাচ্চাগুলো আমাদের কাছে আসে শুধু যে আঁকা বা তাদের গ্রাফিক বা কোনো কিছু শেখার ব্যাপার নয় আমরা এখানে মহিলাদের ট্রেলারিংয়ের এর কাজ শেখায় বিউটিশিয়ান কোর্স শেখায় এবং নার্সিং ট্রেনিং দিই যাতে তারা নিজেরা একটা স্বনির্ভর হয়ে নিজেদের মতন করে নিজেদের পরিচালনা করতে পারে সামান্য আমাদের প্রচেষ্টা খুব ভালো লাগলো এই কি বলবো কঠিন সমাজে কঠিন সময় দাঁড়িয়ে বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করার প্রচেষ্টা সাধুবাদ জানাই কাকুলিকে এবং বলে রাখি বল কলকাতার নতুন সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছে কাকুলি সাহা আগামী দিনে বঙ্গগৌরব উৎসবেও কাকুলি সাহাকে অন্য রূপে দেখা যাচ্ছে নটরাজকে এবং আগামী দিনে সেই প্রতিজ্ঞা করে গেলাম যে বলকলকাতা পরিবার কাকুলি সাহার সময়ে নটরাজ আর্ট গ্রুপের সঙ্গে সবসময় আছে এবং এই উদ্যোগ আরও সাধুবাদ জানাই আগামী দিনে আরও এগিয়ে যাক বল কলকাতার পর্দায় দর্শকদের বলে রাখি আপনারা কাকুলি সাহার এই উদ্যোগে বা এই যে পরিকল্পনাগুলো আছে যে কাজটা এই কাজকে সম্মান জানান ওর পাশে থাকুন সাথে থাকুন অবশ্যই কিছু না হলেও মানসিকভাবে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আর এই এরকম উদ্যোগ ফ্রি হেলথ ক্যাম্প পরবর্তীকালে হলে খেয়াল রাখবেন নটরাজার তরফ থেকে যেগুলো হবে বল কলকাতায় যাবে সেগুলোর জন্য আপনারা আপনাদের পরিচিতদের মধ্যে বলে রাখুন তাদের সহযোগিতা করুন যেটা আরও মানুষকেই পরিষেবা দিতে পারে নমস্কার বল থেকে শ্রমিক জয়ন্ত পলাশ